ব্লাউজ পরে বসে আছি, আমার শাড়ি পরতে দিচ্ছে না। সরস্বতী পুজো বলে কথা, দেখো কি করতেছে। এই এই দে 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 আমার শাড়ি দে। আমার শাড়ি, আমি মালদা গেছিলাম জাস্ট একদিন আগে একটা সালন, ইউনিসেক্স সালনের উদ্বোধনে। তো এটা কেন বলছি তার একটা কারণ আছে বিশেষ। সেটা হচ্ছে যিনি মানে মালিক, যিনি ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছেন, নামটা শুনলে আপনি বুঝতে পারবেন, তার নাম হচ্ছে শরাফত আলী। তিনি আমাকে তো একটা রেমুনারেশন দিয়েছেন, কিন্তু তার সাথে উনি আমাকে একটা প্যাক করে একটা গিফট দিলেন, দিদি এটা আপনার জন্য। তো আমি পরে সেটাকে খুললাম। আমি বিশ্বাস করি ইউনিভার্স আমাদের কিছু সাইন্স দেয়। আমি বাড়িতে এসে পরে যখন এটা খুললাম, আমি কি পেলাম সেটা দেখাচ্ছি। কারো বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কি দেখাচ্ছি। তো আমার কাছে মা সরস্বতী দুদিন আগে এলেন, আমি আজকে শরাফত আলী মহাশয়ের দেওয়া এই সরস্বতীকেই পুজো করব। বসাই মাসে এটাকে উলুফুলু কিছু দিতে হয়? আচ্ছা, সকালবেলা মাসি ঠাকুর এ করতে গেছিল, পেলই না, আর ইনি এলেন আমার কাছে। এটাও মায়ের সোনার গয়না, একদম করি না, ফ্লন্টও করি না। আবার বলবে না আমি আমার কাউকে কিছু বলে ঠুকে বলছি বা কটাক্ষ করছি, পড়া হয় না। মায়ের গলায় মানে শেষ অবধি মায়ের চেনটা পরত, মায়ের গন্ধ এখনো আছে। মায়ের এই চেনটা আর একটা মিষ্টি একটা কানের ছিমছাম। সরস্বতী পুজোর সাজ শেষ, মেয়ে এখন শাড়ি পরবে, তখন বলবে মা এটা দাও ওটা দাও, সেই জন্যে মা এখন, আমি আমার মায়ের এটা পরেছি। আমার মেয়েও বেরোবে এখন, সাজুগুজু করবে, তার মায়ের জিনিস পরবে, এটাই তো নিয়ম। হ্যাঁ মা, ওই যে ব্রাউন রঙের বক্স, এটা না বাবু, ওটা দেখ। ওয়েটিং ফর পুরুত মশাই অ্যান্ড ফিলিং ভেরি হাংগ্রি, এটাকে আমি একটু খাবো, আমি কি একটু খাবো এটা বলো না গো, আমি একটু খাবো মা সরস্বতী আমার বিদ্যে বুদ্ধি কেড়ে নেবে না তো, প্লিজ মা, পেটের মধ্যে চুঁই চুঁই করছে, একটু খাই, এটার নাম সোন হালুয়া। হ্যাঁ হ্যাঁ আমি ডায়েট করি না, চেষ্টা করি কিন্তু বারংবার ফেল করি। হাই, আচ্ছা এক থেকে ওয়ান থেকে হান্ড্রেড মনে মনে গুনি, যদি পুরুতমশাই তার মধ্যে এসে যায় আস্তে আস্তে গুনবো, যদি পুরুতমশাই তার মধ্যে এসে যায় তাহলে খাবো না, যদি না আসে তাহলে একটা বাইট নেবো।
তোমারও রইলো আমারও রইলো। আর ঠাকুর তো বলছে না যে নিজেকে কষ্ট দিয়ে করো, সেটা করছি, কোনো অসুবিধা নেই তো। কেন, কি হয়েছে? পুজো শেষ, মেয়ে যাচ্ছে নাচ স্কুলে, আর আমার এত ছোট্ট ঠাকুর দেখে গেছি। পুজো শেষ, এবার আমি খেয়ে দে সে ভাই।